जी आपका नाम? महम्मद परवेज जोएल। आप तो जुद्धा तो मुक्ति जुद्धा जी। अच्छा कौन नंबर सेक्टर जुद्ध कर रहे हैं? 11 नंबर सेक्टर। आपका बाबा नाम? अब्दुल मालिक, मृत अब्दुल मालिक। और मायर नाम? दिला बेगम। आपके ग्रामे बाड़ी कथा? हमारे ग्रामे बाड़ी बरशाल जिला बाबूगंज थानार देहरगति ग्रामे, किंतु आमी बॉर्न एंड ब्रॉट अप हुए थी ग्रेटर बामिशिंग। हमारे बाबा पुलिस अफसर छे, जे कारण तरह से घुरे बेड़ाते हुए थे सब समय, जे कारण थाना टू थाना घुरे बेड़ाते। जन्म कल क्या? जन्म हो टांगाइल गोपालपुर थाना। गोपालपुर थाना। अच्छा এমনি আপনি উইন্ডেড হয়েছেন কয় তারিখে? 18 এপ্রিল 1971। কোথায়? কালিহাতি, টাঙ্গাইল কালিহাতি। টাঙ্গাইল কালিহাতি। কি হয়েছিল ঘটনাটা বলবেন কি? ঘটনাটা এরকম যে আমাদের 14 তারিখে আমরা মধুপুর পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ হয়ে জয়লাভ করার পরে সবাই মিলে ভাবলো যে আমরা টাঙ্গাইল দখল করব। তো আমরা টাঙ্গাইলের দিকে মুভ করে কালিহাতি এসে কালিয়াতিতে ড্রেসটিতে থাকা অবস্থায় আমরা শুনতে পেলাম যে টাঙ্গাইল থেকে পাকিস্তান আর্মি ময়মনসিংহের দিকে মুখ করছে। এই কালিহাতি যে ব্রিজটা ছিল সেই ব্রিজটার এপারে আমরা ছিলাম, আর ওপারে ওই ওরা এসে ব্রিজের উপরে ওঠে। ওই তখন আমরা অ্যাম্বুশ করে ওদেরকে প্রথম এখানে যুদ্ধটা শুরু হয়। তো তখন ওই অ্যাম্বুশের মধ্যে আপনারা পড়ে? আমরা পড়ি, পাকিস্তান আর্মিরা অ্যাম্বুশের মধ্যে পড়ে। আমরা অ্যাম্বুশ মধ্যে বসেছিলাম, পাকিস্তান আর্মিরা অ্যাম্বুশের মধ্যে পড়ে। আচ্ছা তখন কি গোলাগুলি? প্রথমেই আমরা গুলি যখন স্টার্ট করি, ওপেন করি, ফায়ার ওপেন করার সাথে সাথে ওরা প্রচণ্ড গুলি করা শুরু করে। আচ্ছা শুরু করার পরে প্রায় এক ঘন্টা ব্যাপী এই যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলার পরে আর্টিলারি শেলিং শুরু করে, 6 পাউন্ডার। তখন ওইটা হয় কি আর্টিলারির এগেনস্টে আমাদের যে আর্ম ওয়েপন্স ছিল সেটা দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। তো আমাদের যিনি ছিলেন আমাদের ওস্তাদ হাবিলদার মুনসুর আলী, উনি বললেন যে এখন আমাদেরকে রিট্রিট করতে হবে, কারণ এখন এইভাবে যুদ্ধ করা যাবে না। তখন আমরা রিট্রিট করার চেষ্টা করি, ওখান থেকে রিট্রিট করে আমরা একটা স্লোপ ছিল কালিহাতি বাজারের পাশে, ওই স্লোপে নেমে যাই। স্লোপে নেমে যাওয়ার পরে ওই এমন সময় আমার গ্রুপের এক সেকশন কমান্ডার মজিদ চিৎকার করে বলে, জুয়েল ভাই আমার গুলি খেয়েছে, আমাকে একটু ধরেন, আমাকে একটু বাঁচান। তখন আমি যখন ওর কাছে যাবো ভাবছিলাম, আমাদের যে ট্রেনার মুসির আলী উনি বললেন যে জুয়েল ভাই যে না এখানে যেহেতু এখানে গুলি লেগেছে, গুলি এখানে আসছে। তারপর আমি বললাম না ওকে ছেড়ে আমি যাবো না। তখন উনি বলে ঠিক আছে আপনি থাকেন, আমি ওকে যেয়ে নিয়ে আসি। তো উনি যাচ্ছিলেন, আমি আবার যে কোনো কারণেই হোক, তখন আবেগের কারণেই হোক যে কারণে আমি ওর সাথে গিয়েছিলাম। যাওয়ার ওর কাছে পৌঁছার পরেই আমার আর মনে নেই, আমার মনে হলো যে আমি খুব হালকা হয়ে গেলাম, একদম উপরে হেসে বেড়াচ্ছি। হঠাৎ ভাড়ায় ফিরে আসলাম, হাতের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড হাতে ব্যথা, তাকিয়ে দেখি রক্ত পড়ছে, গালে হাত দিয়ে দেখলাম যে ওখান থেকে রক্ত পড়ছে। কোথায় লেগেছে আপনার গুলিটা? হাতে, হাতে গুলি লেগেছে। আমাদের একটু দেখাবেন একটু করে? এই যে হাতে গুলি লেগেছে এখানে, এখান থেকে গুলি লেগেছে, এখান থেকে বেরিয়ে গেছে, জি বেরিয়ে গেছে। আর এইখানে মুখে মেতাব দিয়ে ঢুকে হাতটা একটু উঁচু করে একটু যদি দেখাতেন। হ্যাঁ ইয়েস, এখানে লেগে কোথায় লেগেছে? এখানে মুখে লেগেছে। ও, মুখ দিয়ে ঢুকে গিয়েছে, বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য 5-10 সেকেন্ড সংজ্ঞাহীন ছিলাম। এরপরে যখন সংজ্ঞা হলো ফিরে আসলাম, তখন আমি দেখলাম গুলি থেকে রক্ত পড়ছে। তখন ওই আমার যে হাবিলদার মনসুর, ওই মজিদকে এবং আমাকে দুইজনকে টেনে নিয়ে গেলেন আড়ালে ওই স্লোপের উপরে। ওখানে গিয়ে ওই কিছু ঘাস ছিল, ঘাস এবং কিছু লতা পাতাগুলো দিয়ে রস বের করে এটা দিলেন এবং মুখে দিলেন। তারপর নিজের গুঞ্জি ছিঁড়ে আমার বেঁধে দিলেন যাতে রক্ত পরে মারা যায়। আচ্ছা আপনারা তো দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছেন, আপনার অঙ্গহানিও হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই যে পরবর্তী প্রজন্ম, অনেকেই বলে পরবর্তী প্রজন্মে দেশপ্রেম নাই, আপনার কি মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি ফিল করেন? না, এটা আমি মনে করি না, এটা আমি একদমই মনে করি না। আমি মনে করি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেমটা প্রচুর, কিছু কিছু জায়গায় আমরা দেখি। তারা কি পারবে দেশটাকে এগিয়ে নিতে?
অবশ্যই পারবে, এবং আমি আমার বিশ্বাস এরা পারবে। কারণ এরা যেমন মানুষের মুখের মুখের কথা শুনে 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 কেউ হয় বিশ্বাস করবে করবে না, কিন্তু এরা একদম একদম নিচে যে খুঁজে বের করে আনছে, শিকড়টা বের করে আনছে এরা। এবং এতে আমার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনায় এরা উদ্বুদ্ধ হবে, এবং এটা কিছু প্রমাণ আমরা এতে পেতে পারি। যেমন ক্রিকেট খেলায় দেখতে পাই ছেলে মেয়েরা কিরকম বাংলাদেশের জন্য গলা ফাটাচ্ছে, এটা এটা কিন্তু আমাকে খুব আনন্দ দেয় যে বাংলাদেশের, যেমন এই কিছুদিন আগে আমার সোনার বাংলা গানটা গাইতে যখন আমরা গেলাম, আমি ভেবেছি যে এত ছেলে মেয়েরা কি আসবে, কিন্তু এই বাচ্চাদের উপস্থিতিটা আমাকে খুব আনন্দিত করেছে, মনে হয়েছে যে এরা পারবে, আমরা যেটা পারিনি এরা এটা করে যাবে। পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ হিসাবে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে আমি বলে যাব ওদেরকে যে তোমরা ইতিহাসটা জানার চেষ্টা করো, সত্যিকার ইতিহাস। কারণ একজন মানুষ এক এক রকম কথা বলবে, সেইগুলোকে তোমরা সবগুলো নাও, নিয়ে দেখো কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা সত্য হতে পারে, সেই সত্যটাকে ধরে তোমরা এগিয়ে যাও, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আমার বিশ্বাস এই সত্যটা ওরা একদিন নিশ্চয়ই জানতে পারবে, কে এই দেশের স্বাধীনতার ঘোষক, কে এই দেশের জন্য কি করেছে, নিশ্চয়ই করে এরা কখনো জানতে পারবে। আমি বিশ্বাস করি এদের দ্বারা অনেক কিছু হবে বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ জি। আপনার নাম? মাহমুদ পারভেজ জুয়েল। আপনি তো যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। জি। আচ্ছা, কয় নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন? এগারো নম্বর সেক্টরে। আপনার বাবার নাম? আব্দুল মালিক, মৃত আব্দুল মালিক। আর মায়ের নাম? দিলারা বেগম। আপনাদের গ্রামের বাড়ি কোথায় আছে? আমার গ্রামের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার দেহেরগতি গ্রামে, কিন্তু আমি বর্ন অ্যান্ড ব্রড আপ হয়েছি গ্রেটার বানিয়েছিনি। আমার বাবা পুলিশ অফিসার ছিলেন, যে কারণে তার সাথে ঘুরে বেড়াতে হয়েছে আমাদের সবসময়, যেখানে থানা টু থানা আমাদের ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, জন্ম তাহলে কোথায় হয়েছে? জন্ম হয়েছে টাঙ্গাইলের গোপালপুর থানায়। গোপালপুর থানায়। আচ্ছা, এমনি আপনি উইন্ডেড হয়েছেন কয় তারিখে? 18 এপ্রিল। 18 এপ্রিল 1971। কোথায়? কালিহাতিতে, টাঙ্গাইল কালিহাতি। টাঙ্গাইল কালিহাতি। কি হয়েছিল ঘটনাটা বলবেন কি? ঘটনাটা এরকম যে আমাদের 14 তারিখে আমরা মধুপুর পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধ জয়লাভ করার পরে সবাই মিলে ভাবলো যে আমরা টাঙ্গাইল দখল করব। আচ্ছা, তো আমরা টাঙ্গাইলের দিকে মুভ করে কালিহাতি এসে কালিহাতিতে বেস্টিতে থাকা অবস্থায় আমরা শুনতে পেলাম যে টাঙ্গাইল থেকে পাকিস্তান আর্মি ময়মনসিংহের দিকে মুভ করছে। তো এই কালিহাতি যে ব্রিজটা ছিল সেই ব্রিজটার এপারে আমরা ছিলাম, আর ওপারে ওই ওরা এসে ব্রিজের উপরে ওঠে, ওই তখন আমরা অ্যাম্বুশ করে ওদেরকে প্রথম এখানে যুদ্ধটা শুরু হয়। তো তখন ওই অ্যাম্বুশের মধ্যে আমরা পড়ি, পাকিস্তান আর্মিরা অ্যাম্বুশের মধ্যে পড়ে, আমরা অ্যাম্বুশ মধ্যে বসেছিলাম, পাকিস্তান আর্মিরা অ্যাম্বুশের মধ্যে পড়ে। আচ্ছা, তখন কি গোলাগুলি? প্রথমেই আমরা গুলি যখন স্টার্ট করি, ওপেন করি, ফায়ার ওপেন করার সাথে সাথে ওরা প্রচণ্ড গুলি করা শুরু করে। আচ্ছা, শুরু করার পরে প্রায় 1 ঘন্টা ব্যাপী এই যুদ্ধ চলতে থাকে। যুদ্ধ চলার পরে আর্টিলারি শেলিং শুরু করে, 6 পাউন্ডার। তখন ওইটা হয় কি, আর্টিলারির এগেস্টে আমাদের যে আর্ম উইপেন্স ছিল সেটা দিয়ে যুদ্ধ করা সম্ভব নয়। তো আমাদের যিনি ছিলেন আমাদের ওস্তাদ হাবিজদার গুলসুর আলী, উনি বললেন যে এখন আমাদেরকে রিট্রিট করতে হবে, কারণ এখন এইভাবে যুদ্ধ করা যাবে না। তখন আমরা রিট্রিট করার চেষ্টা করি, ওখান থেকে রিট্রিট করে আমরা একটা স্লোপ ছিল কালিহাতি বাজারের পাশে, ওই স্লোপে নেমে যাই। স্লোপে নেমে যাওয়ার পরে ওই এমন সময় আমার গ্রুপের এক সেকশন কমান্ডার মজিদ চিৎকার করে বলে, জুয়েল ভাই আমার গুলি খেয়েছে, আমাকে একটু ধরেন, আমাকে একটু বাঁচান। তখন আমি যখন ওর কাছে যাবো ভাবছিলাম, আমাদের যে ট্রেনার মুসির আলী উনি বললেন যে জুয়েল ভাই যে না এখানে যেহেতু এখানে গুলি লেগেছে, গুলি এখানে আসছে। তারপর আমি বললাম না ওকে ছেড়ে আমি যাবো না। তখন উনি বলে ঠিক আছে আপনি থাকেন, আমি ওকে যেয়ে নিয়ে আসি। তো উনি যাচ্ছিলেন, আমি আবার যে কোনো কারণেই হোক, তখন আবেগের কারণেই হোক যে কারণে আমি ওর সাথে গিয়েছিলাম, যাওয়ার ওর কাছে পৌঁছার পরেই আমার আর মনে নেই, আমার মনে হলো যে আমি খুব হালকা হয়ে গেলাম, একদম পরে হেসে বেড়াচ্ছি। হঠাৎ ভাড়ায় ফিরে আসলাম, হাতের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড হাতে ব্যথা, তাকিয়ে দেখি রক্ত পড়ছে।
গালে হাত দিয়ে দেখলাম যে ওখান থেকে রক্ত পড়ছে। কোথায় লেগেছে আপনার গুলিটা? হাতে, হাতে গুলি লেগেছে। দেখাবেন একটু করে। এই যে হাতে গুলি লেগেছে এখানে, এখান থেকে গুলি লেগেছে, এখান থেকে বেরিয়ে গেছে। জি বেরিয়ে গেছে। আর এইখানে মুখে ভেতর দিয়ে ঢুকে হাতটা একটু উঁচু করে একটু যদি দেখাতেন। হ্যাঁ, ইয়েস। এখানে লেগে, কোথায় লেগেছে? এখানে মুখে, মুখে লেগেছে। ও, মুখ দিয়ে ঢুকে গিয়েছে। বেরিয়েছে। বেরিয়ে যাওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য 5-10 সেকেন্ড সংজ্ঞাহীন ছিলাম। এরপরে যখন সংজ্ঞা হলো, ফিরে আসলাম, তখন আমি দেখলাম গুলি থেকে রক্ত পড়ছে। তখন ওই আমার যে হাবিলদার বসু, ওই মজিদকে এবং আমাকে দুইজনকে টেনে নিয়ে গেলেন আড়ালে, ওই শ্লোকের উপরে। ওখানে গিয়ে ওই কিছু ঘাস ছিল, ঘাস এবং কিছু লতা পাতাগুলো দিয়ে রস বের করে এটা দিলেন এবং মুখে দিলেন। তারপর নিজের গুঞ্জি ছিঁড়ে আমার হাতটা বেঁধে দিলেন, যাতে রক্ত পড়ে মারা যায়। আচ্ছা, আপনারা তো দেশ স্বাধীনের জন্য রক্ত দিয়েছেন, আপনার অঙ্গ অঙ্গহানিও হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে পরবর্তী প্রজন্ম, অনেকেই বলে পরবর্তী প্রজন্মে দেশপ্রেম নাই, আপনার কি মুক্তিযুদ্ধ হিসেবে আপনি কি ফিল করেন? না, এটা আমি মনে করি না, এটা আমি একদমই মনে করি না। আমি মনে করি নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেমটা প্রচুর, কিছু কিছু জায়গায় আমরা দেখি। তারা কি পারবে দেশটাকে এগিয়ে নিতে? অবশ্যই পারবে, এবং আমি, আমার বিশ্বাস এরা পারবে। কারণ এরা যেমন মানুষের মুখের মুখের কথা শুনে 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 কেউ হয় বিশ্বাস করবে করবে না, কিন্তু এরা একদম একদম নিচে যে খুঁজে বের করে আনছে, শিকড়টা বের করে আনছে এরা। এবং এতে আমার মনে হয় মুক্তিযুদ্ধের চেতনা এরা উদ্বুদ্ধ হবে। এবং এটা কিছু প্রমাণ আমরা এটা পেতে পারি, যেমন ক্রিকেট খেলায় দেখতে পাই ছেলেমেয়েরা কিরকম বাংলাদেশের জন্য গলা ফাটাচ্ছে। এটা এটা কিন্তু আমাকে খুব আনন্দ দেয় যে বাংলাদেশের, যেমন এই কিছুদিন আগে আমার সোনার বাংলা গানটা গাইতে যখন আমরা গেলাম, আমরা ভেবেছি, আমি ভেবেছি যে তোমার ছেলেমেয়েরা কি আসবে, কিন্তু এই বাচ্চাদের উপস্থিতিটা আমাকে খুব আলোড়িত করেছে। মনে হয়েছে যে এরা পারবে, আমরা যেটা পারিনি এরা এটা করে যাবে। পরবর্তী প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধ হিসাবে আপনার পরামর্শ কি? আমার পরামর্শ একটাই, সেটা হচ্ছে যে আমি বলে যাবো ওদেরকে যে তোমরা ইতিহাসটা জানার চেষ্টা করো, সত্যিকার ইতিহাস। কারণ একজন মানুষ এক এক রকম কথা বলবে, সেইগুলোকে তোমরা সবগুলো নাও, নিয়ে দেখো কোন জিনিসটা সত্য, কোন জিনিসটা সত্য হতে পারে, সেই সত্যটাকে ধরে তোমরা এগিয়ে যাও, বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আমার বিশ্বাস এই সত্যটা ওরা একদিন নিশ্চয়ই জানতে পারবে, কে এই দেশের স্বাধীনতার ঘোষক, কে এই দেশের জন্য কি করেছে, নিশ্চয়ই করে এরা কখনো জানতে পারবে। আমি বিশ্বাস করি এদের দ্বারা অনেক কিছু হবে বাংলাদেশে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।